Welcome to psmart classroom. আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি ভারতের ইতিহাস থেকে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলি WB বোর্ডের অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত এবং SLST বা অন্যান্য কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন উত্তরগুলি। তাহলে প্রথম প্রশ্নটি যেটি রয়েছে সেটি আমরা দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, কী কারণে ব্রিটিশ প্রেসিডেন্ট ব্যবস্থা তৈরি হয়েছিল? এটি তৈরি হওয়ার প্রধান কারণ ছিল ভারতীয় উপমহাদেশ বাণিজ্যের স্বার্থে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি বাণিজ্যিক ঘাঁটি তৈরি করেছিল। সেই বাণিজ্যিক ঘাঁটিটা তৈরি করেছিল মাদ্রাজ, বোম্বাই এবং কলকাতা থেকে। এই তিনটি বাণিজ্যিক ঘাঁটিকে কেন্দ্র করে ব্রিটিশ প্রেসিডেন্ট ব্যবস্থা তৈরি হয়েছিল। তাহলে শুধুমাত্র ভারতীয় উপমহাদেশের ব্যবসা বাণিজ্য করার স্বার্থে এই যে আমাদের দেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তারা একটা ব্যবসা বাণিজ্য করার জন্য বাণিজ্যিক ঘাঁটি বানিয়েছিল। সেটা বানিয়েছিল মাদ্রাজে, বোম্বেতে এবং কলকাতাতে। এই সংস্থা তিনটি ঘাঁটিকেই বলা হচ্ছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা। এরপরে যেটি প্রশ্ন রয়েছে, কোন দুটি অঞ্চলকে কেন্দ্র করে ব্রিটিশ কোম্পানি বাণিজ্যিক ব্যবস্থা চালাত? কোন দুটি অঞ্চলকে কেন্দ্র করে বা কবে? এটি সঠিক উত্তর হবে 1611 থেকে 1612 খ্রিস্টাব্দ। তাহলে 1611 থেকে 1612 খ্রিস্টাব্দে মুসলিমপট্টনম এবং সুরাটকে ঘাঁটি করে, তাহলে মুসলিমপট্টনম এবং সুরাটকে কেন্দ্র করে 1611 থেকে 1612 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানি বাণিজ্যিক ব্যবস্থা চালাত। এরপরের প্রশ্ন রয়েছে, মাদ্রাজ প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্রের নাম করো। মাদ্রাজ প্রেসিডেন্সির প্রশাসনিক কেন্দ্র দুটো ছিল, একটি গ্রীষ্মকালে এর নাম ছিল ওটাকামুন্দো। গ্রীষ্মকালে এই মাদ্রাজ প্রেসিডেন্সির নাম ছিল ওটাকামুন্দো এবং শীতকালে নাম ছিল শুধুমাত্র মাদ্রাজ। এরপরে প্রশ্ন রয়েছে, কত সালে ব্রিটিশ কোম্পানি নিজামতের অধিকার পায়? ব্রিটিশ কোম্পানি নিজামতের অধিকার পায় 1772 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন রয়েছে, বাংলা প্রেসিডেন্সি কোন কোন অঞ্চলে গঠিত হয়? বাংলা প্রেসিডেন্সি গঠিত হয় বাংলা, বিহার, উড়িষ্যা এবং আসাম এই কয়েকটি রাজ্য। বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এই কয়েকটি রাজ্য নিয়ে বাংলা প্রেসিডেন্সি ব্যবস্থা গড়ে ওঠে। এরপরের প্রশ্ন, বাংলা প্রেসিডেন্সিকে সেই সময় কী বলা হতো? সেই সময় বলা হতো ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। তাহলে বাংলা প্রেসিডেন্সির আরেক নাম ছিল ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। এরপরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। এই রেগুলেটিং অ্যাক্ট চালু হয় কবে? 1773 খ্রিস্টাব্দে। এরপরের প্রশ্ন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পিটের ভারত শাসন আইন এটি চালু হয় 1784 খ্রিস্টাব্দে। তাহলে 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন চালু হয়। এরপরের প্রশ্ন রয়েছে, 1784 খ্রিস্টাব্দে যে ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিল, যে নতুন প্রধানমন্ত্রী, তার নাম কী ছিল? উইলিয়াম পিট। সেটা 1784 খ্রিস্টাব্দে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইলিয়াম পিট। আমরা এই ভিডিওতে তার ছবিটি দেখতে পাচ্ছি। এই ছবিটি দেখতে পাচ্ছি ব্রিটেনের একজন প্রধানমন্ত্রী। এই ব্রিটেনের প্রধানমন্ত্রীর নাম ছিল উইলিয়াম পিট। এরপরে যেটি প্রশ্ন রয়েছে, পিটের ভারত শাসন আইন কবে বলবৎ হয় বা বন্ধ হয়? এই পিটের ভারত শাসন আইন বলবৎ হয় কবে? 1785 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি। তাহলে 1785 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন বলবৎ হয় বা বন্ধ হয়। এই ভিডিওতে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, যেটা ছিল ফোর্ট উইলিয়াম কলেজ। এই ফোর্ট উইলিয়াম কলেজ, এই কলেজটি ছিল সেই সময় বিখ্যাত কলেজ, যেটি ফোর্ট উইলিয়াম কলেজ কলকাতা শহরে অবস্থিত একটি দুর্গ ছিল। প্রাচ্যে ব্রিটিশ রাজ্যের সামরিক শক্তি সবচেয়ে বড় নিদর্শন ছিল। হ্যাঁ, ব্রিটিশ রাজ্যের সামরিক শক্তি সবচেয়ে বড় নিদর্শন ছিল এই ফোর্ট উইলিয়াম কলেজটি। এবং বাংলা প্রেসিডেন্সিকে সেই সময় বলা হতো ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি, অর্থাৎ এটাকেই ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি বলা হতো বাংলা প্রেসিডেন্সিকে, এবং এটি ছিল ব্রিটিশ রাজ্যের সবচেয়ে বড় নিদর্শন। আজকের ভিডিওতে উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা এ লেসন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওতে এ লেসনের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসবো আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তাই আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না, কারণ এই চ্যানেলটি এডুকেশন এবং এন্টারটেনমেন্ট যে কোনো ভিডিওর জন্য বা যে কোনো তথ্য জানানোর জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। নতুন কিছু তথ্য জানা যাবে শুধুমাত্র এই চ্যানেলে, তাই অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।